আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আয়াতুল কুরসি আপনাদেরকে সৈশুদ্ধভাবে শেখাবো কারণ এই আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক দিন এটি পড়া উচিত তো দেখুন আয়াতুল কুরসি শেখার পূর্বে আয়াতুল কুরসি কেন পরা উচিত সেটা একটু জেনে নিই হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়বে আল্লাহ তার ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন সুবাহান এছাড়াও রাসুল সাল আলী বলেছেন যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালাতে থাকে রাসুল সাল আলী আসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না সুবাহান এছাড়াও ঘোমানুর আগে আয়তুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে প্রদর্শক তাহলে বুঝতেই পারছেন আয়তুল কুরসি কতটা গুরুত্বপূর্ণ তো সে কারণে আমাদের এটি সহিসুদভাবে শেখা খুবই প্রয়োজন তো চলুন এখন আমরা আয়তুল কুরসি সহি শুধুভাবে শেখার চেষ্টা করি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم إيه يعني الله لا تأكد سكنت إني লা লাতে তিন সেকেন্ড টেনে পড়বেন আর আপনারা চেষ্টা করবেন বাংলা দেখে দেখে না পড়ার জন্য কারণ আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয় সেই কারণে আরবিটা আমাদের শিখতে হবে আর আরবি যদি আপনি না শিখে থাকেন আমাদের চ্যানেল থেকে আরবির যে ভিডিওগুলো মানে কায়দা পর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে কোরআন মাজিদ খুবই অল্প সময়ে শৈশদুভাবে শিখতে পারবেন আর নিয়মিত আমি কোরআন শিক্ষার ভিডিও দিয়ে যাচ্ছি অবশ্যই আপনারা প্রত্যেক দিন করবেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ সই সদুভাবে শিখতে পারবেন দেখুন তিন সেকেন্ড ইলা হা এলাতে এক সেকেন্ড এলা হা হুয়াল হু আল ইলাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে হুয়াল হাইয়ুল হোয়াল হাইয়ুল কই এখানে তিন সেকেন্ড হুয়ল হাইল কয়ুম হুলে ই হুয়াল হাই কয়ুম অর্থ আল্লাহ তিনি কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব অবিনশ্বর তারপর লু হু এ লাতে এক সেকেন্ড হুতে এক সেকেন্ড টেনে পড়তে হবে লো হু এ জাল অক্ষর যেখানে আসবে অবশ্যই জাল অক্ষরটি জিও বের করে উচ্চারণ করবেন সা জাল আর এই তিনটি অক্ষর যেখানে আসবে সেখানেই জিহ বের করে উচ্চারণ করতে হবে লোজু হু সিনা তু এখানে গণ হবে সিনতু লউ এলতে এক সেকেন্ড নাওম এখানে তিন সেকেন্ড ও লউ লু হু সিনতু ও নাওম এর অর্থ তাকে তন্দ্রা ও ঘুম পাকড়াও করে না তারপর له ما له هو تأكسجن ما أكسجن في السماء ما تأكسجن و هنا أكسجن تي له ما في السماوات و ما ما في الأرض وما في الأرض

দেখুন লালক ঘটে এসছে তো এখানে জিও পাবের করে উচ্চারণ করতে হবে এজি এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে গুন্না ওতে টেনে পড়তে হবে আয়ু দো লাতে এক সেকেন্ড বি ইজ নি এ দেখুন আবার আলোক করে এসছে যেভাবে করে উচ্চারণ করতে হবে বি ইজ নি অর্থ আছে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তারপর ইয়া আলামু ইয়া আলামু মা বাইনা মাতে এক সেকেন্ড পড়তে হবে ইয়া আলামু মা বাইনা আইদিহিম এদিতে এক সেকেন্ড আইদিহিম ওয়া মা মাতে এক সেকেন্ড খলফাহুম وما خلفهم. يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا হোম অর্থ তিনি তাদের সামনের পেছনের সব কিছু জানেন তারপর ওলা লাতে এক সেকেন্ড টেনে পড়তে হবে এক সেকেন্ড তো না তোতে এক সেকেন্ড ولا يحيطون ولا يحيطون بشيء بشيء من علمه هيت تين سكين تين من علمه إلا লাতে এক সেকেন্ড টেনে পড়বেন বি মা এ মাতে এক সেকেন্ড সাতে চার সেকেন্ড টেনে পড়তে হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে এই চিহ্ন যেখানে থাকবে চার সেকেন্ড করে টেনে পড়তে হবে বিমা পোন ইম অর্থ একমাত্র তিনি তার জ্ঞানের যা ইচ্ছা করেন তাই তারা আয়ত্ত করতে পারে তারপর ওয়া ওয় ও সিয়তি মাতে এক সেকেন্ড ওয়াতে এক সেকেন্ড

হুতে এক সেকেন্ড হেফ ও মা মাতে এক সেকেন্ড এখানে জ অক্ষর আছে দেখুন সা অজ এই তিনটি অক্ষর যেখানে আসবে যেভাবে বের করে উচ্চারণ করতে হবে তো এখানে অজ আছে তো অবশ্যই এটি উচ্চারণ করার সময় জিয়বাটা একটু বের করবেন নাহলে কিন্তু সঠিক উচ্চারণটা হবে না হেফ ও হুম হিফযুহুমা এবং এ দুটির হেফাজত তাকে ক্লান্তও করে না ওল আলিউল্লাউ উই ওল উইম এর অর্থ আর তিনি সমুন্নত সমহান প্রিয় দর্শক আমি প্রথম থেকে একবার রিডিং বলছি দেখুন কয়েকবার রিডিং বলে দিচ্ছি এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شكرا لكم شكرا لكم প্রণমাদি শিখের বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ